হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি প্রিয়াঙ্কা আবারও চলে এসেছি তোমাদেরকে একটা ছোট্ট ভিডিও দেখাতে, যেটা কি না শান্তিনিকেতনের ওপর করা। আমি আগে একটা ব্লগ দিয়েছিলাম যেখানে শান্তিনিকেতনে আমরা পৌঁছেছি আর কোন রিসর্টে গিয়েছি সেটার ডিটেলস বলেছি। আজকে নিয়ে চলে এলাম পার্ট 2, যেখানে দেখাবো শান্তিনিকেতনে ঠিক কী কী দেখার জায়গা আছে। তো তোমরা আগে যারা আমার প্রথম ভিডিওটা দেখোনি, পার্ট 1টা, তারা অবশ্যই করে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে রিসর্টেও কীভাবে বিদেশের ছোঁয়া পাওয়া যেতে পারে। আমরা এখন বেরিয়ে গেছি শান্তিনিকেতনের সমস্ত জায়গাগুলো দেখার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিকে গাছপালা, মাঝখান থেকে রাস্তা যাচ্ছে, মানে খুবই যেন মনোরম পরিবেশ যেটা আমরা সচরাচর দেখতেই পাই না। হঠাৎ করে এই ধরনের পরিবেশে আসতেও খুব ভালো লাগে, মনটা যেন খুবই আনন্দে মেতে ওঠে। এবার বলি, রাস্তায় যেতে যেতে আমরা কিন্তু দেখা পেলাম মাটির বাড়ি, যেটা এখন অমিল, প্রায় নেই বললেই চলে। এবার দেখা যাক এখানে আর কী কী দেখার জায়গা আছে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য জায়গার নাম আমি তোমাদের বলছি, যেমন বিশ্বভারতী ইউনিভার্সিটি, টেগোরস আশ্রম, এছাড়াও আছে আমার কুঠির, কলাভবন, ছাতিমতলা, পাঠভবন, বিদ্যাভবন, প্রকৃতি ভবন আর কঙ্কালীতলা মন্দির। এছাড়াও দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে সোনাঝুরির হাট, যেটা কি না খুবই আকর্ষণীয় একটা জায়গা। শনি রবিবার এখানে সাঁওতালি নৃত্য, বাউল গান, নানা রকম হাতের কাজের জিনিস যেমন শাড়ি, ব্যাগ, জামা কাপড়ের দোকান বসে এবং সেগুলো খুবই কম দামে পাওয়া যায়। এই সোনাঝুরির হাট প্রতিদিনই বসে, তবে শনি রবিবার একটু বেশি বসে, বেশি ভিড় হয়। তাহলে বন্ধুরা, ছোট্ট করে বলে দিলাম শান্তিনিকেতনে দেখার জায়গা কী কী আছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের পার্ট 1 দেখতে গেলে অবশ্যই দেখতে হবে আগের ভিডিওটা। থ্যাংক ইউ।